হ্যালো বন্ধুরা আমি রিমি রিমিস ব্লগে তোমাদের স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি যে প্রোডাক্টটা রিভিউ দিচ্ছি সেটা হচ্ছে গোদরেজ শ্যাম্পু হেয়ার কালার এটারই আজকে আমি তোমাদের রিভিউ দেব আজকে আমি তোমাদের বলে দেব যে এই হেয়ার কালারটা তোমরা কোথা থেকে কিনবে এটার কোনো সাইড এফেক্ট আছে নাকি কারা এটা ইউজ করতে পারে কীভাবে এটা ইউজ করবে আমি আজকে সব বলে দেব এর জন্য কিন্তু স্কিপ না করে তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে না তো এটা হচ্ছে গোদরেজ শ্যাম্পু হেয়ার কালার আর এটার প্রাইস হচ্ছে অনলি ফিফটিন রুপিস দেখো এখানে লেখা আছে ওনলি ফিফটিন রুপিস আর এই যে হেয়ার কালারটা দেখাচ্ছি এটা কিন্তু ন্যাচারাল ব্ল্যাক এই হেয়ার কালারটা তোমরা তিন রকম কালারে পাবে ন্যাচারাল ব্ল্যাক যেটা আজকে আমি তোমাদের দেখাচ্ছি ব্রাউন আর বারগেন্ডি তোমাদের যেই হেয়ার কালারটা যেই প্যাকটা দেখাচ্ছি এটা কিন্তু শর্ট হেয়ারের জন্য মানে যাদের হেয়ারটা শোল্ডার লেন্থ অবধি তাদের জন্য যাদের হেয়ারটা শোল্ডার লেন্থের থেকে অনেকটা বড় মানে হেয়ারটা লং হেয়ার তো তাদের কিন্তু এরকম দুটো কি তিনটে প্যাক লাগবে কারণ এখানে যে কোয়ান্টিটিটা দেওয়া আছে যে পরিমাণে হেয়ার কালারটা দেওয়া আছে সেটা কিন্তু শর্ট হেয়ারের জন্যই লং হেয়ারের জন্য না এবার বলি হেয়ার কালারটা কত লাস্টিং করবে কতদিন তোমাদের হেয়ারে এই কালারটা থাকবে এই কালারটা নির্ভর করবে কতটা তোমাদের হেয়ারে গ্রে হেয়ার আছে মানে পাকা চুল কতটা আছে মোস্টলি লোক কিন্তু এই হেয়ার কালারটা ইউজ করে গ্রে হেয়ারের জন্য তো কতটা হেয়ারে গ্রে হেয়ার তোমাদের আছে তো তার ওপর হেয়ার কালারটা লাস্টিং কতদিন করবে সেটা নির্ভর করছে আর তোমাদের হেয়ারের অরিজিনাল কালারটা কীরকম তার উপর নির্ভর করছে তাও তোমরা পনেরো থেকে কুড়ি দিন ধরে রাখো এই হেয়ার কালারটা লাস্টিং করবে চুলে থাকবে তারপর কিন্তু আস্তে আস্তে ফেড হতে আরম্ভ করে তখন কিন্তু রিঅ্যাপ্লাই করতে হয় তো এবার বলি যে এই হেয়ার কালারটা কারা ইউজ করবে এটা কিন্তু মেন ওমেন বোধ মানে নারী পুরুষ উভয়ই ইউজ করতে পারে আর কারা ইউজ করবে না যারা হেয়ারে রকম কেমিক্যাল ট্রিটমেন্ট করিয়েছ মানে রিবন্ডিং স্ট্রেটনিং স্মুদনিং ক্যারাটিন এগুলো করিয়েছ তারা কিন্তু এটা ইউজ করবে না যদিও এখানে লেখা আছে নো অ্যামোনিয়া অ্যামোনিয়া দেওয়ার নেই কিন্তু তারা এটা ইউজ করবে না কারণ তাহলে কিন্তু যেটা তোমরা করিয়েছো মানে স্ট্রেটনিং স্মুথনিং রিবন্ডিং যেটা করিয়েছো সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে তো তাদের জন্য কিন্তু অন্য হেয়ার কালার আছে এটা কিন্তু তাদের জন্য নয় এটা হচ্ছে যাদের হেয়ারটা নর্মাল হেয়ার ন্যাচারাল হেয়ার এটা খালি তাদের জন্য এবার বলি এটা তোমরা কোথা থেকে কিনবে এটা তোমরা অফলাইনে সব দোকানে পেয়ে যাবে মানে এমন কোন স্টেশনারি দোকান নেই মানে যে যেইগুলোতে ওই স্টেশনারি জিনিসপত্র বাই ওই মেকআপ প্রোডাক্ট এইসব বিক্রি হয় সেই সব সব দোকানে লোকাল মার্কেটে তোমরা পেয়ে যাবে এটা মানে খুবই অ্যাভেলেবেল একটা প্রোডাক্ট আর তোমরা যদি এটা অনলাইনে পারচেস করতে চাও এটা তোমরা ফ্লিপকার্ট আর অ্যামাজনে পাবে এটা কিন্তু পার্পেল কি নাইকাতে নেই আর নাইকাতে কিন্তু গোদরেজের অন্যান্য হেয়ার কালার আছে এটা নেই তো এটা তোমরা কিনতে গেলে ফ্লিপকার্ট বা অ্যামাজনে কিনতে হবে আর ফ্লিপকার্ট অ্যামাজনে কিন্তু এটার একটা প্যাক তোমরা কিনতে পারবে না এটা তোমরা আজ ছটা কি দশটার এরকম একটা কম্বো আছে আর সেই কম্বোতে তোমাদের কিনতে হবে একটা সিঙ্গেল প্যাক নেই কারণ দামটা এখানে অনেকটাই কম তো এত কম দামের প্রোডাক্ট ওরা সিঙ্গেল রাখে না তো তোমাদের কম্বোতে কিনতে হবে আমি বলবো সব থেকে ভালো হয় এটা তোমরা লোকাল মার্কেটে পেয়ে যাবে যে যেখানে থাকো সেখানে লোকাল মার্কেটে এটা খুঁজবে তোমরা পেয়ে যাবে আর এখানে লেখা আছে দেখো এনরিচ উইথ অ্যালোভিরা তো এটার মধ্যে অ্যালোভিরা আছে আর ব্যাকসাইডে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি দেখো একদম কাছ থেকে কিভাবে এটা ইউজ করবে দিয়ে দিয়েছে তো আমি তোমাদের এটা বলেও দেবো ভালো করে আর এখানে দেখো এখানে দিয়ে দিয়েছে সেফটি ইনস্ট্রাকশনও দিয়ে দিয়েছে কিভাবে তোমরা ভালোভাবে এটা ইউজ করতে পারবে কি কি সেফটি রুলস তোমাদের মানতে হবে সেগুলো তোমাদের দিয়ে এখানে খুব ভালোভাবে লিখে দিয়েছে আর এখানেও হেয়ার কালারটার সম্বন্ধে অনেক কিছু লিখে দিয়েছে তোমাদের বলে রাখি বন্ধুরা যে এটা কারা কারা ইউজ মানে করবে না এটা আমি তো বললাম কাজ কীরকম হেয়ার থাকলে এটা ইউজ করবে না আর একটা জিনিস বলে রাখি যাদের স্কাল্পে কোনো রকম ইরিটেশান আছে বা যাদের স্কিনটা ভীষণ পরিমাণে সেন্সিটিভ তারা কিন্তু এটা ইউজ করবে না বাকিরা এটা ইউজ করতে পারে বাচ্চাদের হাতের থেকে দূরে রাখবে যেরকম হেয়ার কালারে থাকে লেখা থাকে আর এটা কিন্তু গ্লাভস ছাড়া একদমই ইউজ করবে না তাহলে কিন্তু হাত কালো হয়ে যেতে পারে এটার মধ্যে গ্লাভস কিন্তু দেওয়া আছে আমি তোমাদের এটা দেখিয়ে দেবো কাটার পর দেখো বন্ধুরা এখানে প্রাইজ লিখে দিয়েছে শেলফ লাইফও লিখে দিয়েছে তো চলো এটা আমি তোমাদের কেটে দেখাচ্ছি আর একটু কাটতে হবে প্যাকেটটা কেটে নিলাম কেটে নেওয়ার পর দেখো এর মধ্যে আর কিছু আছে না এইগুলো আছে এরকম একটা কাগজ দিয়েছে তার এটা ভাঁজ করা আছে আমি তোমাদের স্কুলে দেখাচ্ছি হ্যাঁ দেখো এরকম একটা কাগজ দিয়ে দিয়েছে যার মধ্যে বিভিন্ন ভাষায় লিখে দিয়েছে যে কীভাবে এটা ইউজ করবে মানে যে যে ভাষা পড়তে অভ্যস্ত তারা সেই ভাষায় পেয়ে যাবে মানে প্রত্যেকটা ভাষায় নিচে দেখো বাংলাতেও লিখে দিয়েছে তো এটা ভাবে ইউজ করবে এখানে তো আমাদের আমি বলেই দিলাম আর স্যাশেটের গায়ে দেখো বন্ধুরা দেখো স্যারশেটের গায়েও কিন্তু লিখে দিয়েছে মানে কেউ যদি এইটা না পড়ো এখান থেকেও বুঝে নিতে পারো এই যে ডটেড ডটেড দেখছো বন্ধুরা লাইনটা ডটেড লাইন এইখান দিয়েই কিন্তু এরকমভাবে কাটবে আমি কালারটা কেটে দেখালাম না তোমাদের এইটা কাটবে এই ডটেড লাইন বরাবরই কাটবে আর এখানটা দিয়ে দিয়েছে ফার্স্টে এই যে গ্লাভস তোমরা কাটার আগেই কিন্তু দেখেছি বন্ধুরা এটা হচ্ছে গ্লাভস কাটার আগে কিন্তু হাতে ভালো করে গ্লাভসটা পরে নেবে নাহলে কিন্তু হাতটা কালো হয়ে যেতে পারে তারপর হাতে গ্লাভস পরে হাতে এরকমভাবে কালারটা ঢেলে নেবে দিয়ে যেরকমভাবে শ্যাম্পু করো সেরকমভাবে মাথায় শ্যাম্পুর মতো করবে দিয়ে পাঁচ মিনিট রেখে দেবে পাঁচ মিনিট পর জল দিয়ে ধুয়ে নেবে খুব ভালো করে ধুয়ে নেবে যেন হেয়ার কালারটা একটুও না থাকে ব্যাস হয়ে গেল মানে এটা বলবো আমি যে মানে কোনো ঝঞ্ঝাট নেই খুব মানে তাড়াতাড়ি হয়ে যায় আর একটা জিনিস বন্ধুরা সেটা কিন্তু খুব ভালো করে মনে রাখবে তোমরা এটা কিন্তু ভিজে চুলে মানে ওয়েট হেয়ারে কিন্তু ইউজ করা যায় না তোমরা একদম চুলটাকে ড্রাই করার পর ইউজ করবে যদি মানে আফটার বাদ তোমরা ইউজ করতে চাও আমি তো বলবো যে আগের দিন শ্যাম্পু করে নিয়ে পরের দিন তোমরা ইউজ করো কারণ এটা ইউজ করার সময় যদি হেয়ার একটু পরিমাণও তোমাদের ভিজে থাকে ওয়েট থাকে তাহলে কিন্তু হেয়ার কালারটা কাজ করবে না একদম ড্রাই হেয়ারে কিন্তু হেয়ার কালারটা কাজ করে ওই জন্য তোমরা চেষ্টা করবে যে যখন হেয়ার কালারটা অ্যাপ্লাই করবে তখন যেন হেয়ারটা এক একটুকুও যেন মানে ভিজে না থাকে ওয়েট না থাকে একদমই ড্রাই থাকে এটা কিন্তু ড্রাই হেয়ারে ইউজ করার জন্য তো এটা ছিল বন্ধুরা আমার গোদরেজ শ্যাম্পু হেয়ার কালারের রিভিউ তোমাদের যদি হেয়ার কালারের রিভিউটা ভালো লাগে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো বেলাইকানটা অলে প্রেস করে দিও একটা লাইক দিও আর একটা শেয়ার করো পরের দিন আসবো বন্ধুরা আমার সঙ্গে থেকে